প্রতি বছরই তো এফডিসি তে কুরবানি দেন, তো পারিবারিক আয়োজনে পরিমনি কি থাকে কুরবানি? পারিবারিক তো আসলে এটা পরিবার দেখে, পরিবারের মধ্যে এখন অবধি আমার এন্ট্রি হয় নাই, মানে আমার নানু খালু ওনারাই। আর ঈদের দিনটা সকালবেলা শুরু হয় কিভাবে আপনার বরাবর? কঠিন প্রশ্ন। না আজকে কিভাবে শুরু হয়েছে? আজকে যেটা হয়েছে যে সারাদিন মানে করোনার মধ্যে যেটা হয় যে একটু ঈদটাকে ঠিকঠাক মতো ফিল করা যায় না, তো এখান থেকে একটু মন টন খারাপ থাকে, তো সকালবেলা যে সাজগোজ বাসায় লোকজন আসা এগুলো একটু আর কি কমে গেছে দু বছরে। আর ছোটবেলার ঈদটা আর এখনকার ঈদটা কম্পেয়ার করলে কেমন লাগে? ছোটবেলার ঈদ ওইটা আসলে ওইটা মনে হয় সবারই অনেক গুড মেমোরিজ থাকে সবার জীবনের মধ্যে। পরি মনির এখন পর্যন্ত সবথেকে ঈদে বেস্ট কী পাওয়া গিফট, মানে যেটা মনে পড়তেছে? কুরবানিটা তো আসলে ওইভাবে ছোটোবেলায় মানে ফিল করতাম না, নতুন কাপড় চোপড় পরা সবাই গরু, আমি কিন্তু কখনো গরু জবাই করার দেখি নাই, তো ফার্স্ট টাইম যখন প্রথমবার এখানে কুরবানি দেই তো আমার সামনে গরুটা কাটা হয়েছে, ওই ফিলিংসটা আসলে তখন আমার মনে হচ্ছে আচ্ছা কুরবানি ঈদ মানে হচ্ছে ব্যাপারটা আমি তখন ফিল করতে পারছি। আর এই যে কুরবানি বা ছোটবেলার কুরবানির এখনকার কুরবানির যে এই যে মাংস বিতরণ করতেছেন ধারাবাহিকভাবে এফডিসিতে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে বা কোন তাড়না থেকে প্রত্যেক বছর আপনি এফডিসিতে এই কুরবানিটা দিচ্ছেন? না ওই যে প্রথমবার, তো প্রথমবার হয় না যে আমি যেভাবে সবাই আমাকে মানে যেই ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম যে এটা আমার ফ্যামিলি, তো সেকেন্ড ফ্যামিলি আমি মানে এটা আমি মনে করি, আর এই ফ্যামিলির সদস্যরাও আমাকে ওভাবেই মনে করে যে আমি ওনাদের একজন মানুষ, তো আমার আমি তখন থেকেই আমার মনে হয়েছে যে এই খুশিটা আমি আর বঞ্চিত হতে দেব না, মানে একদম নিজেকে বঞ্চিত করব না এই খুশি থেকে, তো ওভাবেই চিন্তাভাবনা করা যে প্রতি বছর আমি একটা করে গরু বাড়াবো এবং আমরা অনেক আয়োজন করে মজা করে কুরবানি করবো। আপু এবার ঈদে কি কোনো শপিং করা হয়েছে ঈদের? আমি আসলে কোনো ঈদেই শপিং করি না, রোজার ঈদেও করি না কুরবানি ঈদেও করি না। রোজার ঈদে ছোটোবেলা থেকে হয় কি এখন অবধি যে নানু ভাই যে জামা, নানু ভাই ফার্স্ট টাইম আমাকে শাড়ি গিফট করতে পারে দেবে, এর আগে জামা গিফট করতো, মানে ছোটোবেলা থেকে না পোড়া টোড়া গিফট করতো, এরপরে কামিজ, তারপরে ফার্স্ট টাইম আমাকে নানু ভাই শাড়ি গিফট করছে, তো এটা আমার জন্য অনেক খুশির। গতকাল আপনার হচ্ছে ঈদের আগে আগে প্রীতিলতা সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পাইছে, আসলে কেমন রেসপন্স পাচ্ছেন? এটা হচ্ছে গিফট, সোশ্যাল মিডিয়া এটা গিফট আমার জন্য, গিফট আর আমার পক্ষ থেকে আমার ভক্তদের জন্য এটা আসলে ঈদ উপহার ছিল। আর যে রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ, মানে আমার আমি আমার আর কিছু বলার নাই। আচ্ছা আপু, নতুন লুকে নিজেকে দেখতে কেমন লাগলো? নতুন লুক, হ্যাঁ ওই পিটি লতাতে নতুন একটা লুক, এই লুকে কখনো আসেন না? আমি তো আমাকে চিনি নাই। আচ্ছা হ্যাঁ, তো যখন মেকআপ টেকআপ করছিলাম তো আস্তে আস্তে করে লুকটা নিজের মধ্যে যখন গ্রো হচ্ছিল, ভেতরের ব্যাপারগুলো হয় না যে ওরকমভাবে বদলে গেছিলো আস্তে আস্তে করে। আমার যেটা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল হচ্ছে এফডিসির ভেতরের ব্যাপারটা না, কিন্তু ওরকম আমার হচ্ছে এফডিসির মানুষদেরকে নিয়ে, তো আমি তো এফডিসির মানুষজনদেরকে নিয়েই কুরবানিটা করেছি। আপু ওই যে যে প্যান্ডামিক চলছে, এই প্যান্ডামিকের ভিতরে অনেকে বাসা থেকে বেরোচ্ছে না, আপনি এত একটা লাইফ রিস্ক নিয়ে এতগুলো মানুষের মাঝে এই যে মাংস যা যে বিতরণ করতে আপনি যে উপস্থিত থাকেন, আপনি তো চাইলে পারতেন যে অন্যদেরকে বিতরণ দায়িত্বটা দিতে, আপনি নিজেই কেন আসতেন কোন তাড়না থেকে? ওনারা চায় আমাকে, আমি প্রথমে ভাবছিলাম যে আচ্ছা রানা ভাইয়ের উপরেই তো প্রতিবার দায়িত্বটা থাকে, তো রানা ভাই বললো যে তুমি একটু আসো ওরা খুশি হবে, এবং অনেকেই ফোন করে বললো আপু আপনি না আসলে কিন্তু হবে না, তো আমার আমার আমিও থাকতে পারিনি, আমার মনে হয়েছে যে এটাই তো ঈদ, এটাই তো খুশি, চলো আমরা সেফটি মেনটেন করে একটু কাজটা করি। ঠিক আছে, থ্যাংক ইউ।